أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاسب حقوقهم اجمعين من يوم عداوتهم الى قيام يوم الدين. اما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبحل مَعَادٍ وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون.

আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি আমিন ইয়া আল আলামিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন আগে আমি একটি লিখিত চিঠি পড়বো তারপরে ইনশাল্লাহ আপনাদের অডিও রেকর্ডিং পেলে করব প্রথম চিঠি দেখি কে লিখছেন আসসালাম আলাইকুম হুজুর সবে কাদরের আমাল কিভাবে করতে হয় যদি একটু প্র্যাকটিক্যালি করে দেখাতেন খুব উপকৃত হতাম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ওবার আমার প্রিয় ভাই আপনার চিঠি লেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে রাত্রে সুন্দরভাবে আল্লাহর খুশি ও মর্জিকে পাওয়ার জন্যে আহলে বায়েত বিশেষ আমালের তালিম দিয়েছেন সুতরাং আমরা যদি ওইভাবে আমাল করি তো আল্লাহ আমাদের থেকে সন্তুষ্ট হবেন খুশি হবেন এবং আমাদের মনোকামনা আশাকে পূরণ করবেন আমাদের ভাগ্যলিপি যেটা ভাগ্য লিপি ভাগ্যলিপির রাত আমাদের আশা করি নসিবে সুন্দর লিখবেন আমার প্রিয় ভাই আমি আজকের রাত্রের আমাল বিষয়ে সারাংশ বলে দিই তারপরে ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল কিভাবে আজকের রাত্রে আমাল করতে হবে যতটুকু দেখানো সম্ভব আমি নামাজ পড়ে বা কোরআনের যে আমালটা বিশেষ আমাল করতে হয় কিভাবে করতে হবে ওটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আপনারা মন দিয়ে দেখুন আশা করি এক থেকে দুবার যদি দেখেন তো আমাল সুন্দরভাবে বুঝে যাবেন এবারে যা সে নিজের বাড়িতে যদি আমাল করতে চান তো ওইভাবে আমাল করতে পারবেন বিশেষ করে আমার মা বোনেরা যদি নিজের বাড়িতে এই আমাল করতে চান তো আশা করি এইগুলো দেখে শিখে সুন্দরভাবে আমাল করবেন তো আসুন আমি সর্বপ্রথম আজকে রাত্রে যে দূরেকাত নামাজ পড়তে হবে সেই দূরেকাত নামাজ কিভাবে পড়তে হবে ওটা পড়ে দেখাচ্ছি তারপরে তাজবি জাহার সালামুল্লাহ আলাইহা এবং সত্তর বার আস্তফুল্লাহ ও আতুব ও বলার পরে কোরআন হাতে খুলে রেখে কোরআন হাতে নিয়ে ওটাকে খুলে একটি বিশেষ দোয়া পড়তে হবে আমি ওই দোয়াটি পড়ব তারপরে কোরআন মাথার ওপরে নিয়ে কিছু দোয়া ও আল্লাহর নাম এবং পঞ্জতনে পাক বার এম চেদম আসুমিন ওশিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে আমি ওটা করে দেখাবো আপনারা আমালের নিয়মটা ফলো করে মন দিয়ে দেখুন সবে কদরের দূরেকাত নামাজ পড়িতেছি সন্নত কোরবাতন এল্লাহ আমি সবে কদরের দূরেকাত নামাজ পড়িতেছি সন্নত কোরবাতন এল্লাহ الله أكبر. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، إهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم، ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله السمد. لم يلد ولم يولد. ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله السمد. لم يلد ولم يولد. ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله السمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله السمد. لم يلد ولم يولد. ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي العظيم وبحمده رب صل على محمد وآل محمد سمي الله لمن حمده الله أكبر سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده رب صل على محمد وآل محمد الله أكبر استغفر الله ربي وأتوب إليه الله أكبر سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الاعلى وبحمده ربي صل على محمد وال محمد الله اكبر بحول الله وقوته أقوم وأقعد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد كذلك الله ربي الله أكبر اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم اللهم كل لوليك الحجة ابن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل الساعة وليا وحافظا وقاعدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا برحمتك يا أرحم الراحمين اللهم صل على محمد وآل محمد الله أكبر سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي العظيم وبحمده ربي صل على محمد وآل محمد سمع الله لمن حمده الله أكبر سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده رب صل على محمد وآل محمد الله أكبر أستغفر الله ربي وأتوب إليه الله أكبر سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده ربي صل على محمد وآل محمد الله أكبر الحمد لله كما هو أحلو اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وال محمد السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر اللهم الله صل على محمد وآل محمد شبك ودرر دركت نماز بولنم إباري تزبيه ما فاطمة زهرة سلام الله عليها بورتابه چوترش بار الله أكبر تترش بار আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ তসবি পড়ার পরে সত্তর বার ফরুল্লাহ ও আতুব ইলাইহি অস্তক ফরুল্লাহ ও আতুব ইলাহ বলতে হবে অস্তক ফরুল্লাহ রব্বি ও আতুব ইলাই না কিন্তু শুধু ফরুল্লাহ ও আতুব ইলাই সত্তর বার বলার পরে এবারে কোরআন হাতে নেবেন আর হাতে নিয়ে খুলে যেভাবে আমি দোয়া পড়ছি এইভাবে আপনারা দোয়া পড়বেন এইভাবে কোরআন হাতে নিয়ে খুলে ওই দোয়াটি পড়তে হবে বিসমিল্লাহ রহমানুর রাহিম আল্লাহুম্মা ইন্নি আস আলোকা বে ওয়া মা ওয়ামা ওয়া ফীহি ইসমকাল আকবর ওয়া আসমা ওকাল হোসনা ওয়ামা ইউ ওয়া ইউরজা আন্তাজা আলানি মেন ওতকা একা মেন এবারে আপনার মনোকামনা আসা যা কিছু আছে আল্লাহর কাছে দোয়া করুন নিজের জন্যে দোয়া করার পরে আপনদের জন্য দোয়া করার পরে সকলের জন্য দোয়া করার পরে কোরআনকে বন্ধ করে এইভাবে মাথার উপরে রাখবেন রেখে এবারে যে দোয়াটি পড়ছি এই দোয়াটা পড়বেন বা আমি যে সমস্ত আল্লাহর নাম পঞ্চতনে পাক বার মাম চারদাম নাম নিয়ে যেভাবে ওয়াস্তা দিতে বলা হয়েছে ওনাদেরকে ওসিলা করে দোয়া করতে বলা হয়েছে তো আমি দোয়া পড়ছি আর যেভাবে আগের নামগুলো পড়বো এভাবে আপনাদেরকে পড়তে হবে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহম্মা বেহাক্কে হাদ আল কোরআনে ও বেহাক্কে মান আরসাল তহু বেহি ও বিহাক কুল্লে মমিনিন মদাহ তহু ফিহে ও কা আলাইহিম ফলা আহদা أعرف بحقك منك إبرة دجبر بار بولت بكايا بكا يا الله بكايا يا الله بكا يا الله بكايا يا الله بكا 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 يا الله بكايا الله تار بار بمحمد 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 المصطفى صلى الله عليه وآله وسلم بعلي 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 عليه السلام بفاطمة 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 بفاطمه 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 سلام الله عليها بالحسن 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 عليه السلام بالحسين 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 عليه السلام بعلي بن الحسين 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 عليه السلام بمحمد بن علي 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 عليه السلام بجعفر بن محمد 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 عليه السلام بموسى بن جعفر بموسى بن جعفر، 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 بموسى بن جعفر عليه السلام بعلي بن موسى، بعلي بن موسى، بعلي بن موسى، بعلي بن موسى بعلي بن موسى بعلي بن موسى، بعلي بن موسى، بعلي بن موسى بعلي بن موسى بعلي بن موسى عليه السلام بمحمد بن علي 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 عليه السلام بعلي بن محمد 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 আলী ইবনে মোহাম্মদ বে আলী ইবনে মোহাম্মদ আলিহিসাম বিল হাসান ইবনে আলী 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 বিলহাসান ইবনে আলী বিল হাসান ইবনে আলী হাসান ইবনে আলী বিল হাসান ইবনে আলী হাসান ইবনে আলী আল হাসকরি এবারে যুগের এমামের নাম সম্মানের সঙ্গে দাঁড়িয়ে নিতে বলা হয়েছে আর যুগের এমামের নাম নবীর নাম কিন্তু ওনাকে গায়েবাতের জমানায় নাম নিয়ে ডাকতে মানা করা হয়েছে ওনাকে ওনার পদবীর সঙ্গে ডাকতে বলা হয়েছে তাই এবারে দাঁড়িয়ে বলতে হবে বিলহজ্জিবনিল হাসান বিলহজ্জ নেল হাসান বিলহজ ইবনিল হাসান বিলহজ ইবনুল হাসান বিলহজ্জ ইবনিল হাসান বিলহজ ইবনিল হাসান বিলহজ ইবনিল হাসান বিলহজত ইবনিল হাসান বিলহজ্জ ইবনিল হাসান বিলহজ্জ ইবনিল হাসান আল মেহদি আলাইসালাম আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ ও আলী মোহাম্মদ এবারে এখানে নিজের মনোকামনা আসা যা কিছু আছে আল্লাহর দরবারে পেশ করুন মনের দোয়া নিজের জন্যে নিজের পরিবারের জন্যে আত্মীয় স্বজনদের জন্যে মমিনু মমিনাদের জন্যে বা যারা যারা আপনাদেরকে দোয়ার জন্যে বলেছেন দোয়ায় স্মরণে রাখবেন তাদের সকলের জন্যে এবারে আপনি দোয়া করুন মন ভরে দোয়া করার পরে দরুদ পড়ুন যেটা দোয়া কবুল হওয়ার একটি প্রমাণ আল্লাহ আলমদ এরপরে এবারে বাকি আমাল যেভাবে আমি বললাম বা বলছি এভাবে আমাল আজকে রাত্রে পুরো করতে হবে সবে কদরের আমাল দেখলেন এবারে আজকের রাত্রে যে বিশেষ একটি দোয়া পড়তে বলা হয়েছে আমি সেই দোয়াটি পড়ছি আপনারা এই দোয়াটি মুফাতুল জানান বা বাংলা দোয়া অ্যাপের মধ্যেও দেখে পড়তে পারবেন বিসমুল্লাহ রহমান রহিম اللهم اني امسيت لك عبدا داخرا لا املك لنفسي نفعا ولا ضرا ولا اصرف عنها سوءا اشهد بذلك على نفسي واعترف لك بضعف قوتي وقله حيلتي فصل على محمد وال محمد وانجز لي ما وعدتني وجميع المؤمنين والمؤمنات من المغفره في هذه الليله واتمم علي ما اتيتني فإني عبدك المسكين المستكين الضعيف الفقير المحين الضعيف الفقير المحين اللهم لا تجعلني ناسيا لذكرك فيما أوليتني ولا لإحسانك فيما أعطيتني ولا آيسا من إجابتك وإن أبتعت عني في سراء أو زراء أو شدة أو رخاء أو آفية أو بلاء أو بؤس أو نعماء ইন নাকা সামি ওদোয়া এরপরে এবারে যা সেই নিজের জন্যে আল্লাহর কাছে দোয়া করবেন এরপরে এবারে আজকের বিশেষ আমালের মধ্যে জিয়ারতে এমাম হোসেন আল্লাহসলাম জিয়ারতে ওয়ারেসা বা আজকের রাত্রের বিশেষ জিয়ারত সমস্ত বইয়ের মধ্যে জিয়ারতের মধ্যে দোয়া আছে যদি ওটা পড়তে পারেন অতি উত্তম এমাম হোসেন আল্লাহসলামের জিয়ারাত কদরে যদি ওই জিয়ারত পড়তে পারেন অতি উত্তম যদিও ওগুলো না পড়তে পারেন

আলা ওয়ালাউলাদ হুসাইন আলা আসাব হুসাইন জামিয়া ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাত তো ইমাম হুসাইন আলাহ ইসলামের সঙ্গে সঙ্গে সমস্ত শহীদদের জিয়ারত হবে এই জিয়ারত হাজার রেখাত নফল নামাজের চেয়ে তো বেশি সব রাখে তো আজকের এই জিয়ারত পড়বেন তারপরে বিশেষ কিছু দোয়া আছে সেগুলো পড়বেন আজকের রাত্রে একশো রেখাত নামাজ পড়া সন্ন্যত নফল নামাজ যদি কারোর কাজা নামাজ থাকে তো সে নফল নামাজ না পড়ে ছয় দিনের কাজা নামাজ পড়বে একশো দু রেখাত সে কাজা নামাজেরও স্বভাব পাবে আদায় কাজা নামাজও আদায় হয়ে যাবে এবং নফল নামাজেরও স্বভাব পাবে তাছাড়া আজকে রাত্রের শেষে মানে সবে কদরের শেষ রাত্রে ভোরের আগে চার রেখাত নামাজে মাওলা আলী আলহ ইসলাম পড়তে বলা হয়েছে প্রতি রেকাতে সোরা আলহাম পড়ার পরে পঞ্চাশ বার হলো আল্লাহ হাত পড়তে হবে আর আজকে রাত্রে বেশি থেকে বেশি তওবা ও করতে বলেছেন ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাই তাছাড়া উনিশ এবং একুশ রমজানের রাত্রে এক তজবি একশো বার আল্লাহুম্মা লান কাতালাতা আমিরুল মুমিনিন পড়বেন আর তেইশ রমজানের রাত্রে বেশি থেকে বেশি মোহাম্মদ ও আলে মোহাম্মদ সালামের উপরে দরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ এই দরুদের যে সওয়াব কোন ফেরেশতা আজ পর্যন্ত গুনতে পারেনি যেটার আওয়াতে উল্লেখ হয়েছে তাছাড়া তিনি রাত্রে তিন সাবে কদরে রাত্রে দোয়ায় জশনে কাবির পড়বেন আর সুরায় দক্ষান সুরায় আনকাবুত এবং সুরায় রুম সুরায় রুম সুরায় আনকাবুত এবং সুরায় দক্ষান পড়তে বলা হয়েছে আর হাজার বার সুরায় ইন্না আনজাল না হফিল কদর পড়তে বলা হয়েছে তো আজকের আমালের সারাংশ বললাম আশা করি সবাই চেষ্টা করবেন যতটুকু এর মধ্যে থেকে করতে পারবেন রাত জেগে এই রাত নসিব লেখার রাত ভাগ্য লিপির রাত আজকের রাত্রে ঘুমিয়ে থেকে নিজের নসিবকে খারাপ করবেন না বরং সজাগ হয়ে জেগে থেকে যেভাবে নবী নবীর আহলে আহলেবায়ত আজকে রাত্রে জেগে থেকে আমাল করতে বলেছেন ওইভাবে আমাল করে নিজের ওপরে আহসান করবেন নিজের নসিবকে সুন্দর করার চেষ্টা করবেন নিজের প্রতিপালককে রাজি ও খুশি করার চেষ্টা করবেন আমাদের প্রতিপালক যদি আমাদের থেকে রাজি ও খুশি হন তো আশা করি আমাদেরকে উনি রাজি ও খুশি করবেন অর্থাৎ আমাদের মনোকামনা আশা পূরণ করবেন আসুন এবারে আমি আপনাদের কিছু অডিও রেকর্ডিং পেলে করে তার উত্তর দিতে চাই দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম আমি গুলসানওয়ারা মল্লিক জয়পুর হাওড়া থেকে বলছি মাওলানা শেখ সাবিদ রেজা ভাইজান আল্লাহর রহমত ও আল্লাহর অসীম করুণায় আপনি চির সুস্থ থেকে আমাদের এইভাবে হৃদায়ত দিতে থাকুন আল্লাহের অপরন্ত করুণা তাই আপনার মতো মহৎ হৃদয়ের মানুষকে আমরা পেয়েছি হাজারো শকর তার করুণার সীমা পরিসীমা নেই কেননা আপনার মতো ব্যক্তিকে আমাদের শিক্ষার জন্য পাঠিয়েছেন আপনাকে না পেলে আমরা অনেক কু ও কুশিক্ষা ও অন্ধকারে ডুবে থাকতাম আপনি সেই ব্যক্তি যে আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখাচ্ছেন আর সমাজের কুশিক্ষা থেকে আমাদের সুশিক্ষিত করে তুলছেন চলার পথ ধরে যেন শেষ জামানার ইমাম আপনার শরীফের সাক্ষাৎ পাই এই আশা নিয়ে বসে আছি আপনার কাছে আমার জানতে ইচ্ছা আছে রমজানের চাঁদ ওঠার আগের সপ্তাহে গভীর রাত্রে দেখলাম গোটা আকাশ উজ্জ্বল হয়ে আলো সেই আলো সেই আলোর আশপাশের আশেপাশের সমস্ত এলাকা আলোকিত করে তুলেছে অন্ধকার রাতে এত আলো তা কিভাবে এলো তা ভেবে পাচ্ছি না আবার রমজানের চাঁদ যখন উঠলো তখন একটা বিরল ঘটনা দেখলাম চাঁদের নিচে একটি উজ্জ্বল তারা যেটি ওই চাঁদের নিচে থেকে আরবি বা অক্ষরের অক্ষর গঠন করেছে এই দুটি বিরল ঘটনা দেখে আমার আপনার কাছে জানার ইচ্ছা একটু বুঝিয়ে বলবেন আপনি সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার প্রিয় বোন আপনার ভয়েস জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ আপনাদের মতো সুন্দর দর্শক বৃন্দদের সুন্দর কথা শুনে বা আপনারা আমাদেরকে যেভাবে উৎসাহিত করছেন আমি অন্তর থেকে আপনাকে কৃতজ্ঞ যাপন করছি এবং আল্লাহর শুকর করছি যে আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন আপনাদেরকে এই সমস্ত সত্য এবং হকিক সঠিক ইসলামিক সংবিধান এবং সঠিক ইসলামিক ইতিহাস আপনাদের সামনে আমি তুলে ধরছি যেটা থেকে আপনারা শিক্ষা লাভ করছেন আমার প্রিয় বোন আপনাকে আরো একবার ধন্যবাদ জানাই এবারে আপনি যে স্বপ্ন দেখেছেন আর বাস্তব যে জিনিসটা রমজান মাসের চাঁদ রাত্রে সমস্ত বিশ্ববাসীরা দেখেছেন চন্দরের নিচে উজ্জ্বল তারা মনে রাখবেন নবী করিম সাল্লি আসাল্লাম নিজেকে শামস বলেছেন সূর্যর থেকে উদাহরণ দিয়েছেন আনাস শামস নিজেকে সূর্য বলেছেন আর হজরত আলী চন্দ্র বলেছেন আর ওই চন্দ্রের সাইটে একটা উজ্জ্বল তারা হয় ওই তারাকে জোহরা বলা হয় মনে রাখবেন কেয়ামতের আগে যুগের এমামের জোহর হবে আর যুগের এমামের জোহরের আগে পুরো বিশ্বে অসাধারণ ঘটনা ঘটবে এই ঘটনাগুলো ঘটার কারণ হবে মানুষকে আলা রবুল্লা সজাগ করবেন মানুষকে আল্লাহ সজাগ করার জন্যে একটি ইঙ্গিত হবে একটি ইশারা হবে তাদের সতর্ক করার জন্যে আল্লাহ রবুল আলমিন এই সমস্ত চমৎকার দেখাবেন যেগুলো দেখে মানুষ আশ্চর্য হবে যে এগুলো তো কখনো ঘটেনি এমন তো কখনো দেখিনি তো এইগুলো এক ধরনের সংকেত হবে তার ফিরে আসার যাকে আল্লাহ রবুল্লা আলামিন আমাদের জন্যে বাকি রেখেছেন বাকিয়াতুল্লাহ খাইরুল্লাহ কুম ইনকুন তুম তালামুন আল্লাহ যাকে তোমাদের জন্য বাকি রেখেছে তাতেই তোমাদের মঙ্গল যদি তোমরা জ্ঞান লাভ করে থাকো যদি তোমরা শিক্ষিত হয়ে থাকো তো এই যে স্বপ্ন আপনি দেখেছেন রাত ফর্শ হয়ে গেছে আলোকিত হয়ে গেছে এটা বাস্তবে ঘটবে এমামে জামান আলাহ ইসলামের জোহরের নিকটে যেটা আপনি স্বপ্নে দেখেছেন এটা বাস্তব হবে হঠাৎ রাত অন্ধকার কেটে পুরো বিশ্ব আলোকিত হয়ে যাবে সাদা হয়ে যাবে এইগুলো একটি ইশারা হবে যুগের এমামের প্রকাশের ওয়াইদা আশরা কাতিল আর রব্বা ওরানে জিকে রয়েছে সেই সময়কে স্মরণ করো যখন এই জমিন তার প্রতিপালকের নূরে আলোকিত হবে তো যখন নবী দুনিয়া এসেছিলেন পুরো বিশ্ব আলোকিত হয়ে গিয়েছিল অন্ধকার রাত পুরো জ্যোৎস্না রাত্রে পরিবর্তন হয়ে গিয়েছিল ওইরূপ যখন যুগের এমাম পুনরায় প্রকাশ করবেন তো পুরো রাত এই অন্ধকার ছেটে সরে আলোকিত হয়ে যাবে আপনার স্বপ্ন সঠিক এবং হকি কি আল্লাহ রবুল আলমিন এই সবে কাদারে যুগের এমামের জহরকে নির্ধারিত করে দিন আল্লাহ রবীন্ন এই বিশ্ব এই দুনিয়া অন্যায় পাপে পরিপূর্ণ হয়ে গেছে জুলুম অত্যাচার বেড়ে গেছে আল্লাহ রব মিন এবার নিজের ওয়াদাকে পুরো করুন আর যুগের এমামের জহুরে জলদি করুন এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম দামানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন